আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে 106 পদে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সাতক্ষীরাতে নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আসি। তার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবাইকে পৌঁছে দেবেন। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আসি। এটা হচ্ছে সে নিয়োগ বিজ্ঞপ্তি, সাতক্ষীরায় নিয়োগ বিজ্ঞপ্তি, পরিবার পরিকল্পনা পরিদর্শক। এক নম্বর পদের নাম হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক, গ্রেড 16, 9300 টাকা থেকে 22490 টাকা। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পদের সংখ্যা 4টি। যে সকল এলাকার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণ আবেদন করতে পারবেন হচ্ছে তালিকা 1, দ্রষ্টব্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য কোনো স্বীকৃতি, বৈধ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। দুই পদের নাম পরিবার কল্যাণ সহকারী, গ্রেড 17, বেতন 9000 টাকা থেকে 21800 টাকা। শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পদের সংখ্যা 101টি। তালিকা দুই, দ্রষ্টব্য, যে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, আমি তালিকাগুলো দেখিয়ে দেব, আপনারা সবাই মিলিয়ে নেবেন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। তিন নম্বর হচ্ছে আয়া, গ্রেড 20, 8250 টাকা থেকে 20010 টাকা। শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পদের নাম, পদের সংখ্যা 1টি। এই পদে সাতক্ষীরা জেলার সকল বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় পাস। তো তালিকা একে পদের নাম ও পরিবার পরিকল্পনা পরিদর্শক, জেলার উপজেলার নাম ও পদের সংখ্যা। আমি শুধু আপনাদের উপজেলার নামটাই বলে যাবো, আপনারা আপনাদের শূন্য ইউনিয়নের নাম এবং গ্রাম যাদের আছে সেগুলো আপনারা ভিডিও পজ করে করে থামিয়ে থামিয়ে দেখে মিলিয়ে নেবেন। সাতক্ষীরা সদর 2টি, কালীগঞ্জে 1টি, কালরোয়া 1টি। তালিকা দুয়ে যেগুলো রয়েছে পদের নাম পরিবার কল্যাণ সহকারী, আমি শুধু ইউনিয়নের নাম এবং উপজেলার নাম বলে যাব, আপনারা আপনার গ্রামের নাম যার যার মতো আপনারা মিলিয়ে নেবেন। উপজেলার নাম ও পদের সংখ্যা সাতক্ষীরা সদরে 22টি, ইউনিয়নের নাম কুশখালী 3টি, বৈকারি 2টি, ঘুনা 1টি, শিবপুরে 1টি, ভোমরা 1টি, আলিপুরে 2টি। আপনারা আপনাদের গ্রাম ভিডিওটা থামিয়ে থামিয়ে মিলে নেবেন, অত সবগুলো গ্রামের নাম বলা যাবে না, কারণ অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আপনারা ভিডিওটা পজ করে করে আপনাদের ইউনিয়নের নাম অনুযায়ী আপনাদের গ্রাম মহল্লা মিলিয়ে নেবেন। আলিপুরে 2টি, ধুলিহরে 2টি, ব্রহ্মরাজপুরে 2টি, আদরদারি 1টি, বল্লিতে 2টি, লাপসায় 3টি, ফিংরিতে 1টি, পৌরসভায় 1টি। দেবহাটায় রয়েছে 5টি, ইউনিয়নের নাম কুলিয়া 1টি, পারুলিয়া 1টি, নওরাপাড়ায় 2টি, দেবহাটায় 1টি। আপনার গ্রামগুলো ভিডিওটা থামে থামে দেখে মিলে নেবেন। কালীগঞ্জে 14টি, ইউনিয়নের নাম কৃষ্ণনগরে 2টি, বিষ্ণুপুরে 1টি, চম্পাফুলে 1টি, কৃষ্ণশ্রীপুরে 2টি, কুশুলিয়ায় 1টি, নতালায় 1টি, ভারাসিমুলায় 2টি, ধবলবাড়িয়ায় 2টি, রতনপুরে 1টি, মৌতলায় 1টি, শ্যামনগরে রয়েছে 14টি, ইউনিয়নের নাম ভলুলিয়ায় 1টি, কাশিমারি 2টি, শ্যামনগরে 2টি, নূরনগরে 1টি, কৈখালি 1টি, রমজাননগরে 1টি, মুন্সিগঞ্জে 1টি, ঈশ্বরীপুরে 1টি, বাড়িগোয়ালিনী 1টি, আটুলিয়ায় 2টি, পদ্মপুকুরে 1টি, গাবুড়ায় 1টি। আশাশুনিতে রয়েছে 17টি, ইউনিয়নের নাম শোভানালী 4টি, বুধহাটা 2টি, কুল্লায় 2টি, দরগাপুরে 1টি, বরদলে 1টি, আশাশুনিতে 1টি, খোজরায় 1টি, আনুলিয়ায় 3টি, প্রতাপনগরে 1টি। আপনারা আপনাদের গ্রামগুলো যথাযথভাবে মিলিয়ে নেবেন, আমি অত বলতে পারবো না, কারণ সবগুলো গ্রাম বলতে গেলে অনেক সময়ের ব্যাপার হবে। তো চলুন দুই নাম্বার পৃষ্ঠায় চলে যাই। এখানে আছে কাদাকাটি 1টি, আর তালা উপজেলায় রয়েছে 15টি, ইউনিয়নের নাম হচ্ছে নগরঘাটা 2টি, সরুলিয়া 2টি, কুমিরা 1টি, তেঁতুলিয়া 1টি, তালা সদর 1টি, ইসলামকাটিতে 2টি, মাগুরা 1টি, খলিশখালিতে 3টি। আপনারা গ্রামগুলো যথাযথভাবে মিলিয়ে নেবেন। জালালপুরে 2টি, ইউনিয়নের উপজেলার নাম হচ্ছে কালারোয়া, ইউনিয়নের নাম জয়নগরে 1টি, জালালাবাদে 2টি, চন্দরপুরে 1টি, কোরালতা কাটা 2টি,
হেলাতলা দুইটি, কোষডাঙ্গা তিনটি, দেয়ারা দুইটি, খুলিখালি একটি। আপনার গ্রামগুলো ভিডিও থামে থামে দেখে নেবেন। এখানে আবেদনের আপনাদের বয়সের 18 থেকে 30 বছর দিয়েছেন এবং 1 নং ক্রমিকের জন্য 112 টাকা দ্বারা ফিস চার্জ দিয়েছেন এবং 2 থেকে 3 ননের জন্য 56 টাকা দিয়েছেন। এবং এই আবেদনটা করা যাবে, তারা তারিখ দিয়েছেন, তারিখটা আমরা দেখে নেব। আবেদন করা যাবে 13/9/2021 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 12/10/2021 পর্যন্ত। আবার অনলাইনে আবেদন করার নিয়মাবলী এখানে তা দিয়ে দিয়েছেন। রঙিন ছবির ক্ষেত্রে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 এবং স্বাক্ষর ক্ষেত্রে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল। অনলাইন আবেদনের পরে আপনার যথাযথভাবে আপনার নাম ঠিকানা সঠিকভাবে দিয়ে দেবেন। তারপরে আপনারা SMS যেভাবে দেবেন, SMS-এর পদ্ধতি তারা দিয়ে দিয়েছেন। প্রথম 2টা SMS দিতে হবে। প্রথম SMS-এ দিতে গেলে আপনাদের SMS-এ টাইপ করতে হবে বড় হাতে DGFPSAT স্পেস ইউজার আইডি 16222। এই নম্বরে আপনারা যখন আবেদন করবেন তখন আপনার ফর্মে একটা ইউজার আইডি দেওয়া থাকবে, সেই আইডি দিয়ে প্রথম SMS-টা দেবেন। পরবর্তী SMS-টা দেওয়ার জন্য তারা আপনাকে একটা পিন নাম্বার দিবে, সেই পিন নাম্বার মাধ্যমে দ্বিতীয় SMS দেবেন। দ্বিতীয় SMS দেওয়ার নিয়মাবলী তারা এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বড় হাতের DGFPSAT স্পেস ES লিখে আপনাকে যে পিন নাম্বারটা দিয়েছে সেই পিন নাম্বারটা দিয়ে 16222 এই নম্বরে সেন্ড করতে হবে। এখানে তারা লিঙ্ক দিয়ে দিয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারবেন। তারপরে এখানে আপনাদের দিয়ে দিয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি অথবা পিন নাম্বার যদি আপনারা ভুলে যান সেক্ষেত্রে পুনরুদ্ধার করা যাবে, সে আশা করছি আপনাদের হারাবে না। তারপরে আপনারা এটা দেখে নেবেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা। আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।